খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন, ঝুঁকিও আছে, বলছেন মির্জা ফখরুল। এদিকে সরকার জাতীয় পার্টিকে দুর্বল করার চেষ্টা করছে, বলছেন জি এম কাদের। জানাবো মার্কিন প্রতিনিধি দল আসছে, কথা বলতে পারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। এদিকে রাজনৈতিক কর্মী আর সন্ত্রাসী গুলিয়ে ফেলছেন বিএনপি নেতারা, বলছেন তথ্যমন্ত্রী। জানাবো চোরাই মোবাইলের তথ্য ফাঁস, যুবককে কুপিয়ে জখম। এবং সর্বশেষ জানাবো পশুর হাট তদারকি করবেন প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন, ঝুঁকিও আছে, বলছেন মির্জা ফখরুল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে খালেদা জিয়া অসুস্থতার ঝুঁকিতে রয়েছেন বলেও জানান মির্জা ফখরুল। এর আগে রোববার রাতে গুলশানের ফিরোজায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। মির্জা ফখরুল বলেন, এবার হাসপাতাল থেকে ফিরে আসার পর তিনি খালেদা জিয়া কিছুটা ভালো আছেন, বেটার আছেন। এর আগে তার যে সমস্যাগুলো ছিল সেগুলো এখন আর তেমন নেই। বিএনপি মহাসচিব বলেন, তার মূল সমস্যাগুলো হতো সমাধান হওয়ার সম্ভাবনা নেই। তার লিভার সিরোসিস আছে, সিরিয়াস অ্যাথোরাইটিস আছে, হার্টের সমস্যা আছে। এগুলোর জন্য চিকিৎসক এবং মেডিকেল বোর্ড বাংলাদেশের বাইরে বিশেষায়িত হাসপাতালে তার চিকিৎসা করাতে বলেছেন, সেটা তো হচ্ছে না। এজন্য যেটা আমরা বলি, ওনার যে রিস্ক ঝুঁকি সেটা কিন্তু থেকেই যাচ্ছে। এর আগে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে গত 13 জুন রাতে বিএনপি চেয়ারপারসনকে রাজধানী এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে 5 দিন চিকিৎসাধীন থাকার পর গত 17 জুন বাসায় ফেরেন তিনি। সরকার জাতীয় পার্টিকে দুর্বল করার চেষ্টা করছে, বলছেন জি এম কাদের। সরকার জাতীয় পার্টিকে জাপা দুর্বল করার চেষ্টা করছে বলে মন্তব্য করছেন দলটির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ জি এম কাদের। তিনি বলেন, বিভিন্ন সূত্র থেকে আমাকে জানানো হচ্ছে সরকারের বিভিন্ন সংস্থা জাতীয় পার্টির বিরুদ্ধে নেতিবাচক রিপোর্ট গণমাধ্যমের উপর করতে চাপ সৃষ্টি করছে। জি এম কাদের বলেন, 2014 বা 2018 সালের মতো নির্বাচন হবে না, যে কোনো প্রক্রিয়ায় ওই ধরনের ফলাফলের জন্য চেষ্টা করবে সরকার, কিন্তু বিদেশিরা চেষ্টা করছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতা থাকার জন্য চেষ্টা করছে, আওয়ামী লীগ দলও যান বাঁচাতে যে কোনোভাবেই ক্ষমতা থাকতে চাইবে। আওয়ামী লীগের ধারণা রাজনৈতিক পট পরিবর্তন তাদের জন্য ব্যাপক বিপর্যয় সৃষ্টি করতে পারে। এক প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, ঈদের পর আন্দোলনের প্রচেষ্টা দেখা যাচ্ছে, কিন্তু তাতে দেশের মানুষ রাজপথে নামবে কিনা তা নিশ্চিত নয়। এবার রাজপথে দেশের মানুষ নামবে না তাও বলা যাচ্ছে না। জনগণ পিঠ দেওয়ালে ঠেকে গেছে, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য বিদেশিদের চাপ আছে উল্লেখ করে তিনি বলেন, বিদেশিরা চাই দেশে যেন একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়। যতদিন যাবে ততই পরিষ্কার হবে বিষয়টি, কারণ বিদেশিরা আরও চাপ দেবে এবং সরকার তার কতটা সহ্য করতে পারে। সরকার এক ধরনের চেষ্টা করবে, সরকারের বিরোধীরা এক ধরনের চেষ্টা করবে এবং বিদেশিরা এক ধরনের চেষ্টা করবে। মার্কিন প্রতিনিধি দল আসছে, কথা বলতে পারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। যুক্তরাষ্ট্রের মানবাধিকার বিষয়ক একজন আন্ডার সেক্রেটারির নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল আগামী জুলাই মাসে ঢাকা সফরে আসছে। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন বিষয়ে সম্পৃক্ততা রয়েছে, সেসব বিষয় আলোচনার জন্য মার্কিন প্রতিনিধি দল সফরে আসছে। কূটনৈতিক একটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই আন্ডার সেক্রেটারি গণতন্ত্রকে শক্তিশালী করা ও সার্বজনীন মানবাধিকার অগ্রগতি উদ্দেশ্য ও মানবিক সহায়তা প্রদানে কূটনৈতিক প্রচেষ্টার ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে থাকেন। এদিকে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু করতে বিধিনিষেধের কথা বলেন যুক্তরাষ্ট্র নতুন ভিসানীতি ঘোষণা করছে গত 24 মে। সেই পটভূমিতে মার্কিন প্রতিনিধি দল জুলাই মাসে ঢাকায় সফরে আসছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, কিন্তু সুনির্দিষ্ট দিনক্ষণ এখনো বলা হচ্ছে না। মার্কিন প্রতিনিধি দল ঢাকা সফরের সময় আওয়ামী লীগ বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে পারে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে। জাতীয় নির্বাচনের কয়েক মাস আগে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের ঢাকা সফরকে গুরুত্বের সঙ্গেই দেখা হচ্ছে। এর আগে একটি সূত্র জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড ঢাকা সফরে আসতে পারেন, তবে তিনি আসছে না বলে ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে। রাজনৈতিক কর্মী আর সন্ত্রাসী গুলিয়ে ফেলছেন বিএনপি নেতারা, বলছেন তথ্যমন্ত্রী।
তথ্যমন্ত্রী ও আমেরিকার যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি নেতাদের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে যে তারা রাজনৈতিক কর্মী আর সন্ত্রাসী গুলিয়ে ফেলেছেন। সন্ত্রাসী কর্মকাণ্ড রাজনৈতিক কর্মসূচির মধ্যে পার্থক্য আছে, কিন্তু বিএনপির কর্মসূচি হচ্ছে সন্ত্রাস নির্ভর, তারা রাজনীতির নামে সন্ত্রাস করেন, এখানে হচ্ছে বিপত্তি। সাংবাদিকরা বিএনপি মহাসচিবের মন্তব্য সরকারের অত্যাচার নির্যাতনের কারণে জাতির সব অর্জন অগ্রগতি হারিয়ে যেতে বসেছে নিয়ে প্রশ্ন করলে ডক্টর হাসান বলেন, এর অর্থ গত 14.5 বছরে জাতির অনেক অর্জন আছে, এটা মির্জা ফখরুল সাহেব স্বীকার করে নিয়েছেন। সরকারের উপর জুলুম নির্যাতন চালাচ্ছে না, কিন্তু যারা আগুন সন্ত্রাস চালিয়েছে, পুলিশের উপর হামলা করছে এবং এখনও করছে, মির্জা ফখরুল সাহেবদের নেতৃত্বে যারা এখনও রাস্তায় গাড়ি ঘোড়া ভাঙচুর করছে, তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা গ্রহণ করতে হবে। রুহুল কবির রিজভীর মন্তব্য পদত্যাগের দাবিতে মানুষ রাস্তায় নেমেছে দেখে সরকারের সিংহাসন টলমল করছে। এর জবাবে মন্ত্রী বলেন, রিজভী সাহেব কি এটা জেগে বলেছেন না ঘুমিয়ে বলেছেন, এবং তার মানসিক স্বাস্থ্য কেমন সেটি আমার প্রশ্ন। দেশে কোথাও তারা তাদের কর্মীদেরও নামাতে পারেনি, সাধারণ মানুষ তো দূরের কথা, আসলে 200-400 মানুষ নিয়ে তারা মিটিং করতে অভ্যস্ত এবং 2-4 হাজার দেখে মাথাটা নষ্ট হয়ে গেছে, এই হচ্ছে সমস্যা। চাঁদাবাজি, ব্ল্যাকমেল সহ নানা অভিযোগে অভিযুক্ত অনিবন্ধিত আইপি এবং কেবল টিভির বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে সম্প্রতি চট্টগ্রাম জেলা প্রশাসন 4টি অবৈধ আইপি টিভির অফিস সিলগালা করা প্রসঙ্গে প্রশ্নের জবাবে সম্প্রচার মন্ত্রী বলেন, সরকার অনুমোদিত বৈধ টেলিভিশন চ্যানেলগুলোর প্রতি মাসে শুধু বিটিআরসিকে 20 লাখ টাকার বেশি ফি দেয়। এসব টিভিতে অনেক সাংবাদিকদের কর্মসংস্থান হয়েছে, ইতিমধ্যে 36টি বেসরকারি টিভি চ্যানেলে সম্প্রচারে আছে, আরও আসবে, কিন্তু কোনো অনুষ্ঠানে গেলেই দেখা যায় যে এই টিভি চ্যানেলের মতো একই ধরনের বুম আর ছোট একটা ক্যামেরা নিয়ে হাজির হয় অনুমোদিত না আইপি টিভি, এদের কোনো অনুমোদন নেই, এরা চাঁদাবাজির সঙ্গে যুক্ত। হাসান মাহমুদ জানান, সম্প্রচার নীতিমালা অনুযায়ী আইপি টিভি বা ইউটিউবের চ্যানেলের নামে সংবাদ বুলেটিন বা অন্য কৌশল অবলম্বন করে সংবাদ প্রচার করা যায় না, তারপরও তারা এই কাজটি করে এবং সেটি করতে গিয়ে অমুকের পক্ষে সংবাদ প্রকাশ করার জন্য চাঁদা নেয়, বিপক্ষের করার জন্য হুমকি দিয়ে চাঁদা নেয়, বিভিন্ন জেলা উপজেলা সাংবাদিক নিয়োগ দেওয়ার জন্য টাকা নেয়, প্রতি মাসে প্রতিনিধিদের কাছে উল্টো টাকা দাবি করে। এই কাজগুলো সারা দেশে বিভিন্ন জায়গায় হচ্ছে, আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন জেলা প্রশাসকের কাছে চিঠি দেওয়া হয়েছে এ ব্যাপারে অভিযান পরিচালনা করার জন্য, এবং যাদের বৈধ লাইসেন্স নেই, যারা চাঁদাবাজি এবং অন্যান্য অপকর্মের সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য রোববার চট্টগ্রাম জেলা প্রশাসন সেই অভিযান পরিচালনা করেছে এবং কয়েকটি আইপি টিভির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, তাদের অফিসও সিলগালা করে দিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সেটি করতে গিয়ে আবার কেঁচো করতে সাপ বেরিয়ে এসেছে, অর্থাৎ সেখানে তাদের কার্যালয়ের মধ্যে অবৈধ ভেজাল, নানা ধরনের খাদ্য সামগ্রী পাওয়া গেছে। অন্যান্য জেলাতেও খুব সহসা এই ধরনের অভিযান পরিচালিত হবে। জনকল্যাণে উচ্চবিলাসী বাজেট বাস্তবায়ন করে আওয়ামী লীগ এদিন বাজেট পাশ উপলক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান বলেন, আওয়ামী লীগ সরকার জনকল্যাণের উচ্চাভিলাষী বাজেট দেয় ও তা বাস্তবায়ন করে। তিনি বলেন, প্রতিবারই বাজেট পাশ হওয়ার পর সিপিডি, বিএনপি, টিআইবি এবং আরও কিছু সংগঠন যে নানা ধরনের বক্তব্য দেয়, তার মধ্যে একটি বক্তব্য সবসময় থাকে যে এই বাজেট উচ্চাভিলাষী, বাস্তবায়নযোগ্য না এবং এটি আম জনতার কোনো কাজে আসবে না। অথচ গত 14 বছরে বাজেট বাস্তবায়নের গড় হার হচ্ছে 97%, করোনা না থাকলে এই হার হতো 98%-এর কাছাকাছি, অর্থাৎ আমাদের বাজেট ঠিকভাবে বাস্তবায়িত হয়েছে। আবার এটি যে দরিদ্র মানুষের কাজে লেগেছে তার প্রমাণ হচ্ছে, দরিদ্র 41 থেকে নেমে 18% দাঁড়িয়েছে, এবং এটি যে আম জনতার কাজে লেগেছে সেটির প্রমাণ হচ্ছে, আমাদের মাথাপিছু আয় $600 থেকে $2,800 উন্নত হয়েছে এবং মানুষের জীবনমান উন্নত হয়েছে। মন্ত্রী মনে করিয়ে দেন, বিএনপি যখন শেষবার ক্ষমতা ছিল 2005-06 সালে তখন বাজেট ছিল 61,000 কোটি টাকা, আর এবার বাজেট পাশ হয়েছে 7,61,785 কোটি টাকা, এই তখনকার তুলনার গড়ে 11 গুণ বেশি এবং দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। বিশ্বমন্দ পরিস্থিতির মধ্যে ইউক্রেন যুদ্ধ প্রেক্ষাপটে বাজেট প্রণয়ন করার বড় চ্যালেঞ্জ মোকাবেলা করেও আমাদের বাজেটের আয়তন গত বছরের চেয়ে বৃদ্ধি পেয়েছে জানান তিনি। এবারও যে বাজেট পেশ করা হয়েছে সেটি বাস্তবায়িত হবে প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আমরা নির্বাচনের আগে 6 মাস পাব, জনগণ আমাদেরকে আবারও নির্বাচিত করলে পুরো বছর আমরা পাব, সেই ক্ষেত্রে অবশ্যই অন্যান্য বারের মতো বাজেট বাস্তবায়িত হবে, দেশ আরও এগিয়ে যাবে। চোরাই মোবাইলের তথ্য ফাঁস, যুবককে কুপিয়ে জখম। রাজধানীর মোহাম্মদপুরে মোবাইল ফোনকে কেন্দ্র করে সোহাগ নামে এক যুবককে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। ওই যুবক টেইলার্সে কাজ করার সময় এই হামলা হয়। মোহাম্মদপুর তাজমহল রোডে তরুণী টেইলার্সের ভেতরে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় এই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। আহত সোহাগের বড় বোন পারভিন আক্তার জানান, তরুণী টেইলার্সের দোকান মালিক তারা, সোহাগ কার্টিং মাস্টারের কাজ করে, সঙ্গে 2 জন কর্মচারীও আছে। সোহাগ মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকায় স্ত্রী সন্তান নিয়ে থাকে। পারভিন আরও জানান, সোহাগ 3 দিন আগে এলাকায়
সালে সাগর নামে এক যুবকের কাছ থেকে চোরাই মোবাইল কেনে। সেদিনই পুলিশ মোবাইল ট্র্যাকিং করে টেইলার্সের দোকানে এসে সোহাগকে ধরে ফেলে। তখন সোহাগ বলে দেয় সাগর নামে এক যুবকের কাছ থেকে মোবাইল কিনেছে। তিনি আরও জানেন এসব কারণে সাগর ও সিরিজ নামে দুই যুবক দোকানে ঢুকে সোহাগকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। সোহাগের চিৎকারে লোকজন ছুটে আসলে পালিয়ে যায়। দোকানে থাকা দুই কর্মচারী সোহাগকে দ্রুত সরোয়ারদী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে থেকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ এএসএম মোহাম্মদ মাসুদ জানান, দুপুরে আহত অবস্থায় এক যুবককে হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা। স্বজনরা জানায় মোহাম্মদপুর এলাকায় দুর্বৃত্তরা ওই যুবককে কুপিয়ে আহত করেছে আর ডান হাতে ও পিঠের ডান পাশে আঘাত করেছে। জরুরি বিভাগে তার চিকিৎসা দেওয়া হয়েছে। পশুর হাট তদারকি করবেন প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। ঢাকায় কোরবানি পশুর হাটে ভেটেরিনারি মেডিকেল টিমের কার্যক্রম সহ অন্যান্য কার্যক্রম তদারকি করবেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এজন্য মন্ত্রণালয়ের 9 জন উপসচিব পর্যায়ের কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। অফিস আদেশে বলা হয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আওয়ামী লীগ পশুর হাটে ভেটেরিনারি মেডিকেল সেবা প্রদান কার্যক্রম পরিচালনা হবে। এজন্য মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে প্রাণী সম্পদ অধিদপ্তর একটি কেন্দ্র সমন্বয়ের টিম, 5টি মনিটরিং টিম, 22টি ভেটেরিনারি মেডিকেল টিম ও 2টি বিশেষজ্ঞ ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করেছে। এইসব টিম 26 জন থেকে কাজ শুরু করেছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।